আমরা জানি বর্তমানে করোনা প্রতিরোধের জন্য লকডাউন রয়েছে, আর সেই লকডাউন প্রায় এক মাসের উপরে হয়ে গেছে। এক মাস যাবৎ ঘরবন্দি অবস্থায় রয়েছেন মানুষ, দিনমজুর, খেটে খাওয়া শ্রমিক এবং গাড়ি চালক যারা আছেন তারা। এরই মধ্যে অনেকেই অনেক কষ্টে পড়ে আছেন, অনেকেই খাবার পাচ্ছেন না, অনেকে খেয়ে না খেয়ে কষ্ট করে এই লকডাউন মানছেন এবং করোনা প্রতিরোধে অংশগ্রহণ করছেন। এই সময়টাই অনেকেই সাহায্য করছেন, বিভিন্ন প্রবাসী, বিভিন্ন সংগঠন, বিভিন্ন ইউনিয়ন, ইউপি চেয়ারম্যান। তবে আমরা করোনা আর লকডাউন সাধারণ ছুটির পর থেকেই আমরা দেখছি 7 নং মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিরুন মিয়া কিন্তু প্রতিদিনই মাঠে কাজ করছেন। ইউনিয়নের গরিব, অসহায়, দারিদ্র, দিনমজুর, কেটে খাওয়া মানুষ সবার পাশেই কিন্তু তিনি দাঁড়াচ্ছেন। দিনেও দেখা যায় এবং রাতও দেখা যায় উনি কাজ করছেন এবং মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন। আমরা এখন যে ভিডিওটি ধারণ করেছি এটা দেখছেন, সিলেট সদর উপজেলা 7 নং মোগলগাঁও ইউনিয়নে যত ড্রাইভার শ্রমিক আছেন তাদের মধ্যে তিনি খাদ্য সামগ্রী বিতরণ করছেন। এখানে যারা আছেন সবাই কিন্তু বিভিন্ন দাপের ড্রাইভার, কেউ ট্রাক চালক, কেউ বাস চালক, কেউ সিএনজি অথবা রিক্সা চালক, তারাই কিন্তু এখানে রয়েছেন, তাদের মধ্যে কিন্তু খাদ্য সামগ্রী বিতরণ করছেন। আসুন আমরা সবাই মিলে মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিরণ মিয়ার মতো আমরা মাঠে কাজ করি এবং নিজে গিয়ে খাবারগুলো পৌঁছে দিই। প্রত্যেকটি ইউনিয়নে যদি এভাবেই চেয়ারম্যান নিজে মানুষের ঘরে ঘরে এবং ধরে ধরে গিয়ে খাবার সরবরাহ করতেন তাহলে হয়তো ইউনিয়নের মানুষ অনেক এটা হয়তো সুখে থাকতেন। অনেক ইউনিয়নে আমরা দেখেছি অনেক অভিযোগ রয়েছে, কিন্তু 7 নং মোগলগাঁও ইউনিয়নে এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ আমরা পাইনি। ধন্যবাদ জানাই এই স্বনামধন্য চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়াকে, তিনি যে পরিশ্রম করছেন এই সংকটময় কঠিন মুহূর্তে মানুষের পাশে, মানুষের ধরে ধরছেন, তার জন্য আমরা ওনার সফলতা কামনা করছি। সাহায্য করবো আলাদা কোনটা হইবেন না, হইবার কিছু নিষেধ।